বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার শাকিলা ফারজানা, মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম, হাটহাজারি থেকে চারবার নির্বাচিত বিএনপির এমপি এবং প্রতিষ্ঠাতা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, যিনি প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার জ্যেষ্ঠ কন্যা। আমি দীর্ঘ ছয় বছর পরে যুক্তরাজ্যে, আমি দীর্ঘ ছ বছর স্বৈরাচারী হাসিনা রোশানলের শিকার হয়ে, দুটি জঙ্গি মামলার আসামি হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছি। আজ ছ বছর পরে দেশে ফিরে আসছি। মুক্তিকামী ছাত্র জনতা এই ফ্যাসিস্ট সরকারকে নিধনের জন্য যে আন্দোলন করেছে, যে আত্মাহুতি দিয়েছে, তাদের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা আবার পুনরায় ফিরে পেয়েছি। আমি তাদের প্রতি, তাদের আত্মার, যারা শহীদ হয়েছেন তাদের প্রথমে আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করছি। আসলে আমার দেশ ছেড়ে যাওয়ার পিছনে যে গল্পটা, সেটি না বললেই নয়, আমি ছোট করে একটু বলবো। 2009 সাল থেকে আমি বিএনপি সহ যারা অঙ্গ সংগঠন আছে, হেফাজত ইসলাম সহ সকলের যে মামলাগুলি হচ্ছিল স্বৈরাচারী সরকার দ্বারা, সে মামলাগুলোর আমি লয়ার হিসেবে কাজ করছিলাম সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনে। বিএনপির যারা নেতাকর্মীরা ছিল তার মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী, আসলাম চৌধুরী, আবুল হাসেম বক্কর, ডাক্তার সাদাত সহ যারা বড় বড় নেতাকর্মীরা ছিলেন, সবার জামিন আমি করিয়েছি 2009 সাল থেকে। কোতোয়ালি থানার 36, 37, 38 নম্বর মামলা দিয়ে শুরু হয় আমার এই পথ চলা। এরপর থেকে যত মামলাই হতো সব মামলা আমি দেখাশোনা করতাম। 2014-15 ঘটনার পর থেকে, পরে আমার কাছে হেফাজতের কিছু মামলা আসছিল। সে মামলা আমি করতে গিয়ে সরকার একটা বড় গ্রাউন্ড পেয়ে গেল আমাকে আটকানোর, তো সেক্ষেত্রে তারা আমাকে দুটো জঙ্গি মামলায় দিয়েছে, হাটহাজারি থেকে এবং বাঁশখালী থেকে। একটি বিষয় ক্লিয়ার করে দিই, তারা আসলে আমার বিপক্ষে কিছু পায়নি। আমি কেওয়াইসি ফর্ম ফিল আপ করে, আমার হেফাজতের মামলাগুলি যখন আমি করতে ব্যর্থ হই, তাদের টাকাটা আমি রিটার্ন করি কেওয়াইসি ফর্ম ফিল আপের মাধ্যমে, যেটাকে ব্যাংকে জমা দিতে হয়। ব্যাংকে যে ফর্মটাতে জমা দিয়ে টাকাটা কেন দিচ্ছি সেটা লিখে জমা দিতে হয়, সেটা আমি দিয়েছি। তারা সিজার লিস্টে আমার যে এলিগেশনস আছে, আমার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে তারা, সেটা আমি জমা দিয়েছি, এবং তারাই সিজার লিস্টে এটা জমা দিয়েছে যে আমি দোষী, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। এরপরও আমি 10 মাস 8 দিন কারাভোগ করেছি এবং 6 বছর আমি দেশের বাইরে ছিলাম। এখন আমি ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে মুক্তিযুদ্ধ যেটা করেছে তারা, তাদের কাজের কারণে, তাদের এই ত্যাগের কারণে আমি দেশে ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমি হাটহাজারিতে ফিরে এসেছি। আমার বাবা যেহেতু বারবার এখানে নির্বাচিত হয়েছেন জনগণের ভোটের মাধ্যমে, আমিও চাই হাটহাজারিবাসীর পাশে থাকতে। হাটহাজারি যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে আমার বাবার দ্বারা, অনেকেই বলেন যে ওয়াহিদুল আলম অনেক কাজ করেনি, করতে পারেনি। যদি এরকম হয়েও থাকে, যতটুকু আমি খবর নিয়েছি, আমার বাবা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম হাটহাজারির অলিতে গলিতে বিভিন্ন রোডঘাট করেছেন, বিভিন্ন উন্নয়নের কাজ করেছেন, পৌরসভার মধ্যে আধুনিক হাসপাতাল স্থাপন করেছেন, ফায়ার ব্রিগেডের, ফায়ার সার্ভিসের জন্য অফিস করেছেন, সব কিছুই করেছেন, কিন্তু তারপরে অনেক কিছু ভেসে ফুটে আসে না, কারণ উনি প্রচারে প্রসারে এসবে বিশ্বাস করতেন না। মানুষটাই ছিলেন আসলে মাটি ও মানুষের নেতা, উনি সবসময় মাটি ও মানুষের সাথে মিশে যেতে পছন্দ করতেন। তিনি যে কাজগুলো করে যেতে পারেননি তার জীবন দশায়, বা যখন চেয়ারে বসা ছিলেন উনি এমপি হিসেবে, যে কাজগুলো করতে পারেননি, অসম্পূর্ণ কাজগুলো ইনশাল্লাহ আমি সম্পূর্ণ করব এবং হাটহাজারিবাসীর সাথে সবসময় থাকব, এটা আমার ওয়াদা।
কারণ আপনারা বারবার আমার বাবাকে নির্বাচিত করে আমাদের পরিবারকে ঋণী করে ফেলেছেন। তাই আপনাদের পাশে যেভাবে হোক, সেটা নির্বাচিত হয়ে হোক, এমনি থেকে হোক, আমি আমার আইন পেশায় আছি, যেভাবে হোক আমি আপনাদের সব সময় আপনাদের পাশে থাকবো, আপনাদের বিপদে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আর একটা বিষয় না বললেই নয়, এই পরিবারটা আমরা এখানে ওয়াহিদুল আলমের পরিবার হিসেবে পরিচিত, তা আমি চাই আপনারা আমার বাবাকে সব সময়, নতুন যে প্রজন্ম আসতেছে তাদের কাছে আপনারা তুলে ধরবেন ওয়াহিদুল আলমটাকে। এটা হাটহাজারীবাসীর প্রতি আমার অনেক এটা আবেদন যে ওয়াহিদুল আলমের নামটা যাতে কোনোভাবে মুছে না যায়। আবার এই নামটা মুছে না যাওয়ার জন্য আমার যতটুকু কাজ করতে হয় তাই করব। আমি জাতীয়তাবাদী বিএনপি দলের সাথে আছি, বর্তমানে আমার কোনো পদ পদবি নেই, তবে আমি সাবেক উত্তর জেলা বিএনপি সদস্য। সেই ক্ষেত্রে আমি বিএনপির সাথে, যদি বিএনপি যদি আমাকে নমিনেশন দেয় নির্বাচন করতে যোগ্য মনে করে, দলের চাহিদা অনুযায়ী আমি নির্বাচন করব, আর করতে না পারলেও আমি কাজ করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।